সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমি হাজির। চলুন বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন, যেখানে আজকে আপনাদের সঙ্গে করব আমি আলোচনা জেনারেল স্টাডিজের উপরে, যেখানে থাকবে বাছাই করা সাধারণ বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন এবং উত্তর। চলুন দেখে নেওয়া যাক। এখানে আপনাদেরকে জানা হচ্ছে ডিএনএ অনুর দি হ্যালিক্স কাঠামোর জনককে, ওয়াটসন ও ক্রিক, হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ, আমিষ, কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়, উট, আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদ, আবরণী, ত্রিশু কোন ধরনের, তিন, হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত, অনৈচ্ছিক পেশি, রক্তের হিমোগ্লোবিনের কাজ কি, অক্সিজেন পরিবহন করা, মানবদেহের শক্তি উৎপাদনের প্রথম উৎস কি, শোষণ। এছাড়াও যে প্রশ্নগুলো আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আপনাদের জন্য রাখা হয়েছে প্রতিটি বাছাই করা প্রশ্ন। এছাড়াও আপনাদেরকে আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে, হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস, অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত হয় সুগার, গ্লুকোজন, প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধী বিদ্যাকে বলে জেনোট্রিক্স, কোন খাদ্যে প্রোটিন বেশি, মুসুর ডাল। এছাড়াও যে প্রশ্নগুলো আছে আপনাদেরকে প্রতি সপ্তাহে চেষ্টা করব আলোচনা করার। এখানে আপনাদের ক্লাস রইবে প্রতিদিনের মতো, যে এখান থেকে জীবনবিজ্ঞান দেখতেই পাচ্ছেন আজকের আলোচনাটি ছিল। আর আপনারা যদি মনে করেন এই ক্লাসগুলো একেবারে করার জন্য, তাহলে অবশ্য আপনারা পিডিএফটি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, আপনারা মনে করলে অবশ্য এখান থেকে আপনারা আপনাদের নাম দিয়ে রেজিস্টার করে নেবেন। এখানে আপনাদের এক্সাম্পল স্বরূপ আমি আপনাদের নাম দেখাচ্ছি, আপনারা একটু ফলো করবেন কীভাবে এটাকে পারচেস করতে হয়। এখানে আপনার অরিজিনাল ইমেল অ্যাড্রেস দিতে হবে, কারণ এখান থেকেই আপনাদেরকে দেখানো হবে কীভাবে আপনারা বইটি পারচেস করতে পারবেন। এখানে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের অবশ্যই এখানে জিমেল অ্যাড্রেসও দিয়ে নিতে হবে। আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেস দেবেন, এখানে আপনাদের অবশ্য আপনাদের কন্ট্রাক্ট নাম্বারটা দিতে হবে। হয়ে যাওয়ার পর আপনারা নেক্সট করে আসবেন। আসার পর আপনারা যদি মনে করেন ইউপিআই এর মাধ্যমে, ভিম আছে, ফোনপে আছে, গুগল পে আছে এবং পেটিএম আছে। এছাড়াও আপনারা যদি মনে করেন ক্রেডিট কার্ড আপনার যদি থাকে ক্রেডিট কার্ড থেকে কিনতে পারেন, ডেবিট কার্ড যদি থাকে আপনারা অবশ্য ডেবিট কার্ড থেকে কিনতে পারবেন। দেখবেন আপনাদের ডেবিট কার্ড বার করে একটি বড় নাম্বার লেখা থাকে, যেখানে 16 সংখ্যার কাছাকাছি একটা বড় অক্ষরের নাম্বার থাকে, এবং এক্সপায়ারি মান্থ দেখবেন যেটা আপনার কার্ডের উপরেই দেয়া থাকে, এবং সিভিভি কোডটা কার্ডের পিছনে থাকে। এবং ওই কোডটি দেওয়ার পর আপনি যদি পে মারেন অবশ্য পে হয়ে যাবে, আমি এখানে কোনো নাম্বার দিইনি তাই পে হচ্ছে না। আপনারা পে মারার পর সরাসরি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনি যদি ভুলে যান যে আপনার পিডিএফটি নষ্ট হয়ে গেল কোনো কারণে, তাহলে অবশ্য আপনারা যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওই ইমেলে আপনাদেরকে পিডিএফটি পাঠানো হবে। এছাড়াও আপনারা ওয়ালেটের মাধ্যমে দেখে নিতে পারছেন এই কটা ওয়ালেট রাখা হয়েছে, আপনারা এই ওয়ালেট থেকেও আপনারা যদি মনে করেন পারচেস করে নিতে পারবেন এই বইটি। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের রাখবো প্রতিদিনই এরম ফ্রি ক্লাস, অবশ্য আপনারা এই ফ্রি ক্লাসগুলো পেতে থাকবেন, এবং আপনাদের নেক্সট ভিডিওয় অন্য কোনো ক্লাস নিয়ে আমি হাজির হব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিয়মিত সরকারি চাকরি স্টাডিজ করার জন্য। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।